Assalamualaikum everyone, welcome back to my channel Shyamani Shyamu Blog. आशा करछि सबाई अनेक अनेक भालो आछेन, आमिओ बेश भालो आछि। अनेक दिन आपनादेर साथे कोनो भिडियो आपलोड करा हय ना, ताई आजके सामान्य एकटा भिडियो आपलोड करे आपनादेर साथे किछुटा गल्प करार जन्य चले आसछि। आशा करि सबाई अनेक भालो आछेन आर शीतो चले आसछे। তো এখন অল্প অল্প ঠান্ডা পড়ে, ভাবছিলাম গ্রামে যাব বেড়াতে। আর গ্রামে গেলে আপনাদের সাথে গ্রামের অনেক ব্লগ শেয়ার করার আছে, তো আশা করি গ্রামের ব্লগগুলো আপনাদের খুব ভালো লাগবে। সো আমি কিছুদিন পরে গ্রামে যাব, আর গ্রামে গেলে আপনারা আমার সেই গ্রামের ব্লগগুলো দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। আর এখানে আমি যেটা আসলে নিত্যদিনের রান্নাবান্না থাকি, আমরা মেয়ে যারা আমাদের রান্নাবান্না করতেই হয়, খেতে হলে রান্না তো করতেই হবে। আর যারা একলা থাকে বাসায় তাদের তো দেখা যায় রান্না করতেই হয়, কেউ আর কেউ থাকে না, ওই যখনই রান্না করি নিজেরই করতে হয়। তো আজকে আমি ইলিশ মাছ দিয়ে, আমরা এটাকে গুড়ি কচু বা ছড়া কচু এইসবই বলি, কচুর ছড়া, এক এক জায়গাতে এক একটা নাম এটা। তো আচ্ছা ছড়াই বলি, কচুর ছড়া বা কচুর মুখী, এটাকে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। ইলিশ মাছ আমি সব রকমের মশলা, মানে যে ইলিশ মাছে যে যে মশলা দিতে হয় দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর একটু ভালো করে কষিয়ে নেব মশলাটাতে, মাছটা কষিয়ে আমি কিন্তু মাছটা উঠিয়ে রাখবো, উঠিয়ে রেখে তারপরে মানে ছড়া কচুটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে তারপরে আমি এখানে মাছগুলো অ্যাড করব। তো পুরো ভিডিওটা আমি দেখাতে পারিনি, আমার ভিডিওটা কেটে গিয়েছে। তো এখন আমি মশলাতে হালকা একটু পানি দিয়ে মাছটা কষিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এতে করে পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে, আর আপনারা যে কোনো সময় দেখে নিতে পারেন। এই তো বললাম ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে। আমি মাছগুলোকে কষিয়ে মাছগুলো একটা বাটিতে নামিয়ে রেখেছিলাম এবং ছড়া কচুগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে মাছের সাথে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি রান্না করেছি আলু দিয়ে ডিম ভুনা, এটা ইন্ডিয়ান স্টাইলে করেছি আমি, এটা খেতে ভীষণ মজার ছিল আর অনেক ঝাল ছিল। এখন আমার হালকা হালকা ঠান্ডা বলবো না, অনেকই ঠান্ডা। আজকে 4-5 দিন ধরেই আমার শরীরটা ভীষণ খারাপ, জানি না হাল্লা কবে সুস্থ করবে, সুস্থ হওয়ার পরে ইনশাল্লাহ বাড়িতে যাব। তো যেহেতু শরীরটা ভালো না, তো চেয়েছিলাম একটু ঝাল ঝাল কিছু খেতে, কিন্তু এখন ভালো লাগে, সেজন্য আমি আলু দিয়ে ঝাল ঝাল করে অনেক ঝাল করে আমি ডিমটা রান্না করে খেয়েছি, খুবই ভালো লেগেছিল। আর এখন বিকেলবেলা যখন একটু ক্ষুধা লেগেছে, তো জ্বর আসলে দেখা যায় নর্মালি আমাদের কিছু খেতে ইচ্ছে করে না। তা নুডলসটা মোটামুটি আমার পছন্দ, আর এটাতে যদি মরিচ এবং টমেটো সসও আমার খুব পছন্দের, টমেটো সস বেশি করে দিয়ে মরিচ বেশি করে দিয়ে যদি নুডলস রান্না করা যায় তাহলে আসলে মুখে একটু স্বাদ লাগে যেটাকে বলে। তো আমি নুডলসটা খাচ্ছিলাম আর আমার মেয়েকে একটু দিচ্ছিলাম, আর এখানে কিছু গল্প করেছিলাম আমি আপনাদের সাথে, তো সেই কথাগুলো আর দিতে পারলাম না, আমার মেয়ে খুব সাউন্ড করতেছিল। তো দিনগুলো আসলে এভাবেই কেটে যাচ্ছে, আমি জানি না, আমার মানে খুবই বাজে অবস্থা, ঠান্ডা কাশি গলা ব্যথা, শরীর এত দুর্বল লাগে আল্লাহই জানে এটা মানে পুরো করোনার লক্ষণ। তারপর এখনো পর্যন্ত সুস্থ আছি, ওষুধ খাচ্ছি ঠিক মতো। দোয়া করবেন আপনারা সবাই আমার জন্য যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আল্লাহ আমাকে খুব তাড়াতাড়ি যেন সুস্থ করে দেয়। পরের দিন বিকেলবেলা মেয়ের জন্য আসলে ঘরে কিছু করে রাখতেই হয়, তো আমার মেয়ে আবার আমার হাতে বানানো ডিমের যে নর্মাল কেকটা আছে চুলায় বানানো যে কেক, সেই কেকটা খুব পছন্দ করে।
তো আমি চেষ্টা করি 2-3 দিন পর পরই কেকটাকে তৈরি করার জন্য, যেহেতু ও পছন্দ করে। আর ঘরে ডিম, দুধ, চিনি, তারপরে আটা ময়দা এসব সবসময় থাকে, তো খুব সহজেই আমি কেকটা ওকে বানিয়ে দেই আর ও খেতে খুব পছন্দ করে। তো কেকটা আমি চেক করে নিচ্ছি, প্রায় 30 মিনিট পর, আমি খুবই অল্প আঁচে দিয়েছিলাম, 30 মিনিট পর আমি যখন কেকটা চেক করছিলাম যে কেকটা আমার হয়ে গিয়েছে আর খুব ফুলেছে। ইদানিং যে কেকগুলো আমি বানাই খুব ভালো হয়। এই তো কেকটাকে আমি ঢেলে নিয়েছি এবং একটা প্লেটে ঢেলে নিয়েছি, এবং সাইডের যে কাগজগুলো সেটাকে খুব ভালোভাবে কিন্তু উঠিয়ে নিয়েছি। আমি গরম গরম কেকটা ই করে নিচ্ছি, নামিয়ে নিলাম। আমার বাচ্চা তো মাশাল্লাহ কেক দেখে সে ভীষণ খুশি, পাশে বসে সে আমার আগে পারতেছে না, সে কেটে নিবে না, হাত দিয়ে ভেঙে নিবে, বুঝতেছে না, তার কেক এতটাই পছন্দ। আমার কেকটা কাটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে, আর খেতে মোটামুটি ভালোই ছিল। আমি কেকটা আটা দিয়ে বানিয়েছিলাম, সত্যি কথা আটা দিয়ে হয়তো ভালো কেক হয় আমি কল্পনা করতে পারি নাই। সেদিনের কেকটা আমার অনেক ভালো হয়েছিল, আমার ঘরে ময়দা ছিল না, তাই এটাকে আমি আটা দিয়ে ট্রাই করেছি এবং দেখলাম ভীষণ ভালো হয়েছে। সেদিনের কেকটা মানে যেদিন বানিয়েছি সেদিনই শেষ হয়ে গিয়েছে, তাই পরের দিন আমি আরও একটা কেক বানিয়েছি। এই যে পরের দিনের কেক হলো এটা, এটা এক সাইড দিয়ে অনেক বেশি ফুলেছে আর এক সাইড দিয়ে একটু কম ফুলেছে, তো এটাকেও আমি নামিয়ে নিচ্ছি। তো আমার কেকগুলো এখন খুব ভালোই হয় দেখতে। আশা করি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর আমি যেহেতু কিছুদিন পর গ্রামে যাব, আমি গ্রামের ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করব, চেষ্টা করব গ্রামের খুব ভালো ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। ন্যাচারাল জিনিস সবাই পছন্দ করেন আমি জানি, আর সেই জিনিসগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।